Hello everyone, welcome to Bike Lover Bachelor, welcome to another new video. Finally, apnaderke ami welcome korte chhi Hero launching event theke jekhane Hero launch koreche exciting notun dui ta bike. Ekta hocche Hero Karizma XMR jenar jonno ami nije khubi excited chilam ebong arekta hocche Hero Thriller 164V. To ekhon apnaderke ei dui ta bike er shongkhipto specification bolbo ebong tarpor bolbo je kontar price ki rokom ar bad baki bishoy gulo Hero theke test ride model paile tokhon bistarito alochona korbo. Apoto apnaderke ei dui ta bike er first impression review ta diye dibo. তো চলুন বাইকগুলো দেখাই এবং একটা করে সব স্পেসিফিকেশনগুলো বলি। এই হচ্ছে কারিজমা XMR। এখন এটা যদি সংক্ষিপ্ত স্পেসিফিকেশন বলি, আগে যাব হচ্ছে ইঞ্জিনের দিকে। এইটার যে ইঞ্জিনটা হিরো এর খুব সুন্দর একটা কাজ করছে, ডিওএসসি লিকুইড কুলড একটা ইঞ্জিন দিছে, যে ইঞ্জিনটা মোটামুটি খুবই পাওয়ারফুল, অ্যারাউন্ড 25 বিএইচপি এর মতো ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করে এন্ড 20 নিউটন মিটারের আশেপাশে ম্যাক্সিমাম টর্ক। আমি স্পেসিফিক পাওয়ার এন্ড টর্কটা দেখে আসি নাই, বাট ওটা দেখার দরকার নেই, আপনাদেরকে রাইড রিভিউ পরে দিব। উই ডোন্ট বিলিভ ইন পেপার্স, আমরা অরিজিনাল পারফরমেন্স কিরকম হয় সেটা দেখবো। সামনের দিকে আসি, এখানে টেলিস্কোপিক সাসপেনশন। ওয়েল, থ্রিলারে ইউএসডি সাসপেনশন দিয়ে এই বাইকে টেলিস্কোপিক সাসপেনশন তেমন একটা মানাচ্ছে না, বাট কিছু করার নাই, যেটা দিছে ওটা দিছে। তো টেলিস্কোপিক সাসপেনশন হোপফুলি ইন ফিউচার এটা তো আপডেট আসবে আপনার ইউএসডি সাসপেনশনের। এরপরে হচ্ছে সামনে ডিস্ক ব্রেক, সাইজ দেখে মনে হচ্ছে অ্যারাউন্ড 280 বা 290 এরকম আশেপাশে হবে। সামনে এবিএস, এবিএস রিংটা ব্ল্যাক দিছে দেখে দেখা যায় না। তো এই যে সামনে এবিএস, সামনে টায়ার হচ্ছে 100 সেকশন। এরপরে যদি পিছনের দিকে আসি, পিছনের টায়ার হচ্ছে 140 সেকশন। পেছনের যে ডিস্ক এটা হচ্ছে 230 মিলিমিটার ডিস্ক ব্রেক, এর পাশাপাশি পেছনে হচ্ছে এবিএস মনোশক সাসপেনশন। পেছনে আরেকবার ইঞ্জিনের কথা বলতে হয়, খুব সুন্দর একটা কাজ করছে। এখন আপনাদেরকে এই বাইকের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই। ফার্স্ট, বাংলাদেশে কোনো একটা বাইকে অ্যাডজাস্টেবল ভাইজার দিছে, এই যে এখানে একটা বাটন আছে ভাইজারের, এটা চাপ দিয়ে আপনি ভাইজারটাকে উঁচা এবং নিচা করতে পারবেন। এইটুকু হচ্ছে হাইয়েস্ট পজিশন, এইটুকু হচ্ছে ডাউন। তো এটা যেহেতু খুবই কমফোর্টেবল সিটিং পজিশনের একটা বাইক, আপনি দেখতে পাচ্ছেন আমার হাইট হচ্ছে 5'10". তো আপনারা যদি সেই হিসেবে হাইট হিসেবে কম্পেয়ার করেন, 5'6-7" হলে আপনি আরামসে দুই পাশে ফ্ল্যাট ফুট করতে পারবেন হোপফুলি। এরপরে হ্যান্ডেলবার পজিশনটা খুবই আপরাইট, এখানে স্পিডোমিটারটা একটু পরে দেখাচ্ছি। যেহেতু সিটিং পজিশনটা মোটামুটি একটা স্পোর্টস ট্যুরের হিসেবে তৈরি করা হয়েছে, এই জন্য এখানে একটা অ্যাডজাস্টেবল ভাইজার দেওয়া হয়েছে। আপনি যখন লং রাইডে যাবেন, আপনি আরামসে এই ভাইজারটা একটু উপরে তুলে নিতে পারবেন, উইন্ড ব্লাস্ট একটু কম ফেস করবেন, আবার একটু নিচে নামায় নিতে পারবেন, উইন্ড ব্লাস্ট তখন আবার হালকা একটু বেশি আসবে। এরপরে মিররগুলোতে একটু কিপটামি করছে হিরো, এটা একটা একটু অ্যাডজাস্টেবল। আচ্ছা, সরি, কি হিরো কিপটামি করে নাই, এইখান থেকে অ্যাডজাস্টেবল মিররগুলা আপনি এইখান থেকে ফোল্ড করতে পারবেন, বাট এটার জন্য বাইকটা একটু ওয়াইড হয়ে যায়। তো এখন আপনাদেরকে বাকি আর জিনিসগুলো দেখাই। এই বাইকটাতে হিরো দিছে স্প্লিট সিট, গ্র্যাব রেল আছে, যেটা নিয়ে ফার্স্ট থ্রিলারে অনেক কমপ্লেন ছিল যে গ্র্যাব রেল কেন নাই। থ্রিলারে অ্যাড করার পরে এবার কারিজমাতে ফার্স্টের থেকে গ্র্যাব রেল অ্যাড করে দিছে, স্প্লিট সিট। এর পাশাপাশি এক্সস্ট, এক্সস্টটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল। এই হচ্ছে স্পিডোমিটার, স্পিডোমিটারের লুকস আপনাদেরকে প্রথমেই দেখাইছি। স্পিডোমিটারটা আমার তেমন একটা পছন্দ হয় না, বাট খুব একটা খারাপও না। স্পিডোমিটার এখানে কোনো বাটন নাই, এই যে এখানে দুইটা বাটন দিয়ে আপনি স্পিডোমিটার কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, এটা হচ্ছে হর্নের সুইচ, এইখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, ইউএসবি চার্জিং পোর্ট, এইখানে পাশের সুইচ, এখানে হচ্ছে ক্লাচটা হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, R15 যেরকম ক্লাচ থাকে স্লিপার ক্লাচ সোজাভাবে। এখানে ব্রেক লিভারের ডিজাইনটা খুব সুন্দর করছে, মোটামুটি একটা আরসিবি ভাইব আসতেছে ব্রেক লিভার থেকে। এলইডি প্রজেকশন হেডল্যাম্প, দুইটা প্রজেকশন লাইট আছে ওইখানে। এটা নিয়ে আর তেমন বেশি কথাবার্তা না বলি, এটা নিয়ে ইন ডিটেল ভিডিও থাকবে যখন এটা টেস্ট রাইড মডেল হাতে পাবো তখন। আপাতত আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে BS6, এই যে হচ্ছে আপনার এই এক্সস্ট, এই যে অক্সিজেন সেন্সর। এরপর আসি হচ্ছে থ্রিলারে। তো থ্রিলারে এবার নতুন যে আপডেটগুলো দেওয়া হয়েছে, আপডেটগুলো আমার খুব ভালো লাগছে। এই সেগমেন্টের একটা বাইকে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে, এর পাশাপাশি ডিস্ক ব্রেক, এবিএস এগুলো তো আগে থেকেই ছিলই। এখানে নতুন একটা স্টিকারিং অ্যাড করা হয়েছে আপনার ইঞ্জিন কাউলে, ইঞ্জিন কাউলটাও মনে হয় আগে একটা আপডেটে দিয়ে দিছিল হিরো। তো এবার আরেকটা জিনিস যেটা করছে, ইঞ্জিনটা হচ্ছে আপনার 4 valve, আগে ইঞ্জিন ছিল 2 valve, আর এখন ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুল, আগে ইঞ্জিন এয়ার কুল ছিল। এই সেগমেন্টের সবগুলো বাইক যেরকম অয়েল কুল, N160, NS160, 4V, তো ওটার মতো এটাও অয়েল কুল করে দিছে। তো এই গেল হচ্ছে ইঞ্জিন। আর পিছনের দিকে যদি আসি, তাহলে এই স্প্লিট সিট করে দিছে এবার, আগে সিঙ্গেল সিট ছিল। আর পেছনে গ্র্যাব রেল, গ্র্যাব রেলটা মাঝখানে একটা আপডেটেই আগেই দিয়ে দিছে। এখন বলি আপনাদেরকে প্রাইজের কথা। তো এই যে হিরো থ্রিলার 4 valve মডেলটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে বর্তমানে বাংলাদেশে 2,74,000 টাকা। বাট ফার্স্ট 200 যে কাস্টমার এই বাইকটা পারচেস করবে, তাদের জন্য একটা স্পেশাল ক্যাশব্যাক অফার রয়েছে। ওই ক্যাশব্যাক অফারে এই বাইকটা পাওয়া যাবে হচ্ছে 2,54,000 টাকায়। 2,54,000 পরে সম্ভবত 999 বা 990 কিছু একটা আছে, আর অন্য ওটা হিসাবের বাইরে ওই কিছু বেশি লাগতে পারে। আর এখন এদিকে এক্সএমআর এর দিকে আসি, এক্সএমআর নিয়ে পুরো টানাটানি চলতেছে, যে যে দিক দিয়ে পারতেছে বাইক নিয়ে যেতেছে, সবাই শ্যুট করতেছে। তো এক্সএমআর এর প্রাইস হচ্ছে 4,99,900 টাকা, এখন মানে ধরতে গেলে 5 লাখ টাকা। এক্সএমআর এর এই একটা কালার, এই একটা কালার
আর এখানে আরেকটা কালার এর মধ্যে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার কোনটা ভালো লাগছে আমার ইয়েলো আর রেডটা ভালো লাগছে আমি নীলে হয়তো ইয়েলোটা নিতাম এখন এটার যে যে अराउंड 5 লাখ টাকা প্রাইস পড়ছে এটার ভিতরেও হালকা একটা ডিসকাউন্ট আছে হালকা না আসলে অনেক বড় সর একটা ডিসকাউন্ট আছে ফার্স্ট 200 জন কাস্টমার যারা এইটা পারচেজ করবে তারাও একটা ডিসকাউন্ট পাবে এন্ড এই ডিসকাউন্টটা হচ্ছে 1 লাখ টাকা 399000 টাকায় এই বাইকটা কিনতে পারবেন ফার্স্ট 200 জন কাস্টমার তো ব্যাস আপডেট ছিল এই পর্যন্তই এরপরে দেখা হবে এই বাইকগুলোর টেস্ট রাইড রিভিউতে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন স্টে সাবস্ক্রাইব ওয়াই হেলমেট রাইডস এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর